চকবাজার সম্পর্কে যখনই আমি কথা বলি, প্রথমত একটা কথা বলি, আপনারা সতর্ক হন। সতর্ক না হলে আপনারা যে কোনো সময় যে কোনো বিপাকে কিন্তু পড়ে যেতে পারেন। অর্থাৎ কিছুদিন আগেও আমি চকবাজার সম্পর্কে আপনারা যে কমেন্টগুলো আমাকে করেছিলেন, এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলেছিলাম যে ভাই, চকবাজার নতুন অবস্থায় কিন্তু আপনারা কখনোই ফোনের মাধ্যমে মালটা নিতে যাবেন না। একটা ভাই এই ভুলটা করে ফেলেছে, অর্থাৎ উনি আমাকে বলছিল যে ভাই, আমি যে কমেন্টটা করেছি এই কমেন্টটা আপনারা স্ক্রিনে শু করবেন না, আমি আসলে শু করতে চাচ্ছি না। যাই হোক, উনি বলছিলেন যে ভাই, আমি আপনার ভিডিওগুলো দেখি নাই নতুন অবস্থায়, তো হঠাৎ করে দেখি আপনার ভিডিও আমার সামনে আসছে, যার জন্য আপনার ভিডিওতে আমি ক্লিক করি এবং আপনার যে তথ্যটা সেটা আমি জানতে পারি। আসলে চকবাজার সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি গতকালকে গিয়েছিলাম এই চকবাজারে। যাওয়ার পরে বিশেষ করে আমার সাথে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে, একটা পাইকার, তাকে আমি প্রতিনিয়ত তার কাছ থেকে মাল নিচ্ছি, সেও আমাকে প্রতিনিয়ত মাল দিচ্ছে, আবার হঠাৎ করে আমি যখন ফোনের মাধ্যমে, আমি কিন্তু পুরাতন ব্যবসায়ী, তারা এটা জানে যে অনেক দিন যাবৎ তাদের কাছ থেকে মাল নিচ্ছি। এখন এর পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে ফোন দিয়েছিলাম যে ভাই, আমার কিছু প্রোডাক্ট লাগবে, আপনি একটু ইমোর মাধ্যমে একটু প্রোডাক্টগুলো দিবেন, যে যে স্যাম্পলগুলো আছে স্যাম্পলগুলো আমাকে একটু শো করবেন। পরবর্তীতে তারা কিন্তু এই স্যাম্পলগুলো আমাকে দেয়, আমি এই স্যাম্পল অনুযায়ী আমি তাদের কাছে অর্ডারটা দেই। দেওয়ার পরে যে কাজটা হয়, অর্থাৎ আপনার যে যে প্রোডাক্টগুলো তার কাছে পুরাতন ছিল, অর্থাৎ এই প্রোডাক্টগুলো সে বিক্রি করতে পারে না, এই প্রোডাক্টগুলো সে আমাকে প্রোভাইড করেছে, অর্থাৎ এই প্রোডাক্টগুলো আমাকে নেওয়ার জন্য সে বলছে। কিন্তু এটা এত সুন্দর করে ছবিটা তোলা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা নতুন প্রোডাক্ট। পরবর্তীতে আমি এই প্রোডাক্টগুলোই কিন্তু তার কাছে আমি অর্ডার দিই, কিন্তু অর্ডারের পরিপ্রেক্ষিতে যেটা হয় সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই প্রোডাক্টগুলো যখন সে আমাকে দিয়ে দেয়, পরবর্তীতে পরের দিন যেদিন মালটা আমার কাছে আসে, আসার পরে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ভাই, তার দোকানে যতগুলো পুরাতন প্রোডাক্ট ছিল, যেগুলো সে বিক্রি করতে পারে না, সেই প্রোডাক্টগুলো আমাকে দিয়ে দিয়েছে। আমি তাকে ফোন দিয়েছি যে ভাই, আমি তো এই প্রোডাক্টগুলো আপনার কাছে চাই নাই, যে প্রোডাক্টগুলার আপনার বিশেষ করে অধিকাংশ প্রোডাক্টই আমি দেখতে পেলাম যে এটার যে এক্সপায়ার ডেট এটা আপনার ওভার হয়ে গেছে, এই প্রোডাক্টগুলো আপনি আমাকে কেন দিলেন। উনি আমাকে বলছিলেন যে ভাই, আসলে এই প্রোডাক্টগুলো আমি আপনাকে দিয়েছি, এগুলো কোনো ম্যাটার করে না, ডেটটা কোনো সমস্যা নেই, যেহেতু কসমেটিক্স প্রোডাক্ট ডেটটা কোনো সমস্যা নেই। আমি তাকে বলছি এই কথার পরিপ্রেক্ষিতে যে ভাই, ডেটের কোনো সমস্যা নেই, এটা আপনার কাছে মনে হতে পারে, কিন্তু একজন ভোক্তা বিশেষ করে যে পণ্যটা নিবে তার কাছে কিন্তু এটা ম্যাটার করে, আপনার কাছে নাও হতে পারে, আপনি এক কাজ করেন, এই প্রোডাক্টগুলো আমাকে চেঞ্জ করে দেন। উনি আমাকে বলছিলেন যে ভাই, আপনি বিক্রি করতে পারেন, বিক্রি করেন, সমস্যা নেই, যেগুলো থাকবে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে। অর্থাৎ সে চাচ্ছে যে আমি প্রোডাক্টগুলো বিক্রি করি, মার্কেটে সেল দিই। এই জন্য আমি আপনাদেরকে বলি, কখনও এই ভুলটা করতে যাবেন না, যে ভুলটার মাধ্যমে আপনি পরবর্তীতে যে যে প্রোডাক্টগুলো নিবেন তার কাছ থেকে, এই প্রোডাক্টগুলো যদি আপনি মার্কেটে সেল না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিরাট একটা লস খেয়ে যেতে পারেন। আমি কিন্তু যে কোনোভাবেই হোক, যাই হোক, আমি এই প্রোডাক্টগুলো তাকে দিয়ে দিয়েছি এবং এর পরিপ্রেক্ষিতে নতুন প্রোডাক্ট নিয়ে নিয়েছি। আমি কিন্তু সাথে সাথে নিয়ে গিয়েছিলাম, আমার সঙ্গে করে এই প্রোডাক্টগুলো নিয়ে গিয়েছিলাম, পরবর্তীতে সে আমাকে এগুলো রিটার্ন দিয়ে দেয়। সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমি অধিকাংশ সময়েই আপনার ফোনের মাধ্যমে মালটা নিই, কারণ হচ্ছে আমি যেহেতু পুরাতন সেই অনুযায়ী ফোনের মাধ্যমে মালটা নিই। এর পরবর্তীতেও আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। আমি এই জন্য আপনাদেরকে বলি, নতুন অবস্থা আপনারা কখনো কোনো কারণেই আপনারা ফোনের মাধ্যমে মালটা নিতে যাবেন না। কিছুদিন আপনারা তাদের সাথে ব্যবসা করবেন, ব্যবসা করার পরিপ্রেক্ষিতে অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন এখন আপনি ফোনের মাধ্যমে তার কাছ থেকে মালটা নিতে পারবেন কি না। যদি আপনারা এরকম পরিস্থিতি আপনাদের কাছে হয়ে যায়, আপনাদের কাছে মনে হয় যে আপনারা ফোনের মাধ্যমে মালটা নিতে পারবেন, পরবর্তীতে আপনারা মালটা নিতে পারেন। অন্যথায় কখনো আপনারা ফোনের মাধ্যমে চকবাজার থেকে মাল নিতে যাবেন না নতুন অবস্থায়। এটা আমি আবারও বলছি সেই জন্য, কারণ হচ্ছে আপনারা প্রতিনিয়ত আমাদেরকে কমেন্ট করছেন যে ভাই, এই সমস্যাগুলো হচ্ছে, এটার প্রধান কারণ হচ্ছে আপনারা নতুন অবস্থায় ফোনের মাধ্যমে মালটা নেওয়ার। এই ব্যাপারে যদি আরও কোনো মতামত আপনাদের থেকে থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো প্রত্যেকটা মতামতে সঠিক উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।